প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমি আবার চলে এসেছি, কারণ কি জানো, তোমাদের সাথে ক্লাস করতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমরা এর আগের বর্ণগুলো যে দিয়েছিলাম সেগুলোকে শিখতে পেরেছ? শিখেছো? আচ্ছা, তার মানে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে মার কাছে পড়াশোনা করছো, এই জন্য তো পারছো। তাহলে চলো আমরা পরবর্তী বর্ণে চলে যাই, দেখি আমাদের জাদুর কাঠে কী নিয়ে আসে। আমাদের পরবর্তী বর্ণটি নিয়ে আয় তো জাদুর কাঠি। আমরা চলে যাচ্ছি পরবর্তী বর্ণে। এটা এই বর্ণটি কী চিনতে পারছো তোমরা? এর আগে আমরা কী শিখেছিলাম বলো তো? ভ শিখেছিলাম, তাই না? এর আগে আমরা ভ পর্যন্ত শিখেছিলাম। আজকে ভয়ের পরবর্তী বর্ণটি হলো ম। তার মানে আমরা আজকে শিখব ম। এই বর্ণটির নাম জাদুরকাঠি ম, ঠিক আছে তো? ওরা বলছে ম। হ্যাঁ, তার মানে এই বর্ণটি হলো ম বর্ণ। তাহলে আমরা এই ম বর্ণটি একবার উচ্চারণ করি আমার সাথে, বলো ম। আবার বলো ম, ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ম বর্ণটি কীভাবে লিখতে হবে আমরা চলে যাই। জাদুরকাঠি নিয়ে আয় তো সেই ঘরটা। হ্যাঁ, চলে এসেছে, বলার সাথে সাথেই চলে আসে, দেখেছো? জাদুর কাঠি কিন্তু অনেক কথা শুনি। আমাদের যে ঘরটি আছে সেখানে প্রথমেই আমাদের মাত্রা দিয়েছি। কি দিয়েছি? মাত্রা দিয়েছি। দেখি মটা লিখতে প্রথমে কোত্থেকে শুরু করি আমরা। হ্যাঁ, এখান থেকে শুরু করেছে, দেখেছো? এখান থেকে একটু এসে তারপর কি হবে? হ্যাঁ, তারপর কি হবে দেখি দেখি। ওরে বাবা, তার মানে কি? দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এসে একটা একের মতো হয়ে গেছে, তাই না? একের মতো করে এখানে নিচে নেমে এসেছে। নিচে কোথায় এসেছে? সেই সবুজ দাগের এখানে চলে এসেছে। এখন দেখি মটা কোথায় চলে যায়, সোজা দাগ। তার মানে আমরা মনোযোগ দিয়ে দেখেছি যে মটা কীভাবে লিখতে হয়। আমরা পরবর্তী মটা যে লিখব, সবাই কি খাতা নিয়েছ? লিখে ফেলো দেখি। আচ্ছা, তার মানে আমরা প্রথমে মাত্রা দিয়েছি, তারপরে কী দিব দেখি? এরকম করে একটা দাগ টেনে তারপরে একের মতো করে গোল দিয়ে ফেলবো, না? তারপরে আবার নিচে চলে আসবে নাকি? দেখি নিচে চলে আসে কি না। হ্যাঁ, নিচে চলে এসেছে। আচ্ছা, তারপর কোথায় যাবে? একদম সোজা একটা দাগ টেনে দিব। ম হয়ে গেল, তার মানে আমরা মটা লিখতে পেরেছি, তাই তো? এবার আমরা কী করবো, এটা একটু উচ্চারণ করি। হ্যাঁ বলো, ম, 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 ম। এই মটা আমাদের কি যখন বলেছি এটা কিন্তু অ উচ্চারণ এসেছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ম লেখা যেহেতু শিখা লেখা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা পরবর্তী বর্ণে চলে যাই। তোমাদের কি ভালো লাগছে লিখতে? আমারও কিন্তু অনেক ভালো লাগছে। কি চলে আসে দেখি তো। এরপরে চলে এসেছে অন্তস্থ জ। এই উচ্চারণটা করতে গেলে তোমাদের কি বলতে হবে? অন্তস্থ জ। আমরা কিন্তু বলি অন্তস্থীয়, কি জানি বলে, অন্তস্থ জ কীভাবে জানি বলি, সেভাবে না, আমরা সঠিকটা বলবো, অন্তস্থ জ। এই বর্ণের নাম কি? অন্তস্থ জ, ঠিক আছে? আমরা এই অন্তস্থ জটা কীভাবে লিখতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের সঠিক ঘরটি চলে এসেছে, সঠিক ঘরের মধ্যে কীভাবে লিখবে জাদুর কাঠি? প্রথমে কী করবে বলো তো? হ্যাঁ, রেখা চলে এসেছে। এটা তো রেখা না, এটা হলো মাত্রা। মাত্রা চলে এসেছে, তারপর কী করব আমি? কিন্তু এর আগে একটা জিনিস কথা বলেছিলাম, যখন আমরা ফ লিখতে গিয়েছি তখন কিন্তু এই দাগটা এসেছিলো, তাই না? এরকম আরও আসবে, দেখো এরকম দাগ দিয়েছিলাম না ফ লেখার সময়। তার মানে এটা অনেক সহজ হবে লেখাটা তোমাদের জন্য। এখান থেকে আবার এই দাগে চলে এসেছে, তারপর সোজা উপরে চলে গিয়েছে। এই বর্ণটি হলো অন্তস্থ জ। কী বলবো বলো? অন্তস্থ জ। আমরা কিন্তু এটা শিখে গিয়েছি, এখন কী করবো জাদুর কাঠি? ওরা কী করবে, আরেকটা লিখবে? আচ্ছা, তার মানে তোমরা আরেকটা লিখতে চাচ্ছ, লিখে ফেলো। মাত্রা দিয়েছি, তারপরে এই দাগটা দিব, তারপর কোন দাগটা দিব দেখি? এই দাগটা দিব, তারপরে নিচের এই দাগটা দিব, দিয়ে ফেলো। গুড, তার মানে আবার উপরে যাবে, দিয়ে ফেলো। ভেরি গুড, তার মানে তোমরা অন্তস্থ জ অনেক সহজেই পেরে গেছো। কারণ কি?
আমি তো জানি তোমরা যেহেতু ফটা শিখেছো আগে, এখন আমরা এই ফয়ের মতো অন্তস্থ জটাও লিখে ফেলেছি। শুধু এখানে তফাৎটা কি জানো, আমরা ফয়ের যেমন এখানে একটা একের মতো দিই, সেটা এখানে নেই, এই জন্য এটা কি অন্তস্থ জ। তার মানে আমরা উচ্চারণটা সুন্দর করে করতে পারি। আবার আরেকবার হ্যাঁ করি, আমার আমার দিকে তাকিয়ে বলো, অন্তস্থ জ, অন্তস্থ জ, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী বর্ণে চলে যাই। অন্তস্থ জ, তারপর কি আসে দেখি, র চলে এসেছে। অন্তস্থ জয়ের পরে এই উচ্চারণটা হবে র, ঠিক আছে? বয়স শূন্য আমরা র বলবো না, আমরা শুধুই র বলবো। কি বলবো এটা বলো তো, র, আবার বলো র, ঠিক আছে? এই রটা দেখতে মনে হয় চেনা চেনা মনে হচ্ছে, তাই না? আমাদের লেখাটা মনে একটু সহজ হবে এই রটা। চলো দেখি, জাদুর কাঠি আমাদের নিয়ে যাও, র লিখতে নিয়ে যাও। হ্যাঁ, ঘর চলে এসেছে। এই ঘরের মধ্যেই তো আমাদের সঠিকভাবে লিখতে হয়, তাই না? আমাদের যে রেখাগুলো টানা থাকে সেই রেখার মধ্যেই কিন্তু লিখতে হবে, আর আমরা যদি রোল করা ছাড়া লিখি তাহলে লেখাটা সুন্দর হবে না, ঠিক আছে? আমরা ছোটো যখন আছি, এখন যেহেতু আমরা ছোটো, আমরা এরকম ঘর ঘরের মধ্যেই লিখবো। তাহলে আমাদের পরবর্তী লেখাটা কি আসে দেখি, একটা মাত্রা এসেছে, তারপর হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে, দেখো কয়ের মতোই আবার একটা দাগ চলে এসেছে, তারপরে আবারও নিচে চলে এসেছে, আবারও আমরা একটা দাগ দিয়ে ফেলেছি উপরে। এটা কয়ের মতো না দেখতে, শুধু আমরা কোন জিনিসটা দিই নাই, একের মতো যেটা সেটা আমরা দিই নি, আর আর এই সম্পূর্ণটা কি একই রকম। আমরা ব পে, তারপরে কি আসবে দেখি, হ্যাঁ এখানে একটা আমরা কি দিয়েছি, শূন্যের মতো দিয়েছি না গোল করে, এটাও দিতে হবে। তার মানে এটার নাম হলো র। পরবর্তীটা লিখে ফেলো তো, কারণ পরবর্তীটা আমাদের জাদুর কাঠিরও মনে হয় বলতে হবে না, তোমরা নিজেরাই পারবে। মাত্রা দিয়েছ, তারপর কি দিয়েছ, এটা, আচ্ছা তারপর এই দাগটা দিয়েছি, তারপর উপরে দাগটা দিয়েছি, গুড। এরপরে আরেকটা জিনিস বাকি আছে, তাই না? এটা দিব, এই গোলটা দিয়ে দাও। হ্যাঁ এই গোলের মতো কিন্তু অনেক কিছু আছে, দেখো আমাদের মাথাটা গোল, তারপরে আর কি কি আছে, তোমরা যে বল খেলো সেই বলটা গোল, তাই না? এই যে আবার আমরা যখন একটা শূন্য দিই, শূন্যটাও গোল, এই রয়ের এর নিচেরটা আমরা এরকম গোল করে দিয়ে দিব। আমরা র লেখা শিখে গেলাম, এখন চলো উচ্চারণ করি, সবাই আমার সাথে বলো, র র, ঠিক আছে? শিখতে পেরেছো তো, গুড। এখন আমরা পরবর্তী বর্ণে চলে যাব, সেই বর্ণটি কি দেখি, জাদুর কাঠি তুমি চলে আসো তো নিয়ে। হ্যাঁ পরবর্তী বর্ণটি হলো ল, এই বর্ণটির নাম কি, ল, আবার বলো ল। এই ল বর্ণটি আমরা কিভাবে লিখব সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাই না? কারণ এটা একটা কেমন যেন একটু কঠিন কঠিন মনে হচ্ছে, একটু ঢেউ ঢেউ, তাই তো? আচ্ছা তাহলে চলো দেখি এটা লটা কিভাবে লিখতে হয়। আমরা একটা পূর্ণ মাত্রা দিয়ে ফেলেছি, তারপরে কি দিব, হ্যাঁ এরকম একটা গোল করে দিয়ে, তারপর কি করেছে এটা, আচ্ছা তার মানে এটা দেখো একটু খেয়াল করো, এটা কেমন, প্রথমে একটা মাত্রা দিয়েছে না, তারপরে যে মাঝখানে একটা গোল দিয়েছে, এরকম গোল দিয়ে এরকম উপরে উঠে ঢেউ করেছে, দেখেছো? ছাতার মতো, যেমন আমরা ছাতা আঁকি, ছাতা আঁকি না এরকম, ছাতা আঁকি তো, তার মানে ছাতার মতো দুইটা ছাতা, এই যে দেখো, তার মানে প্রথমে একটা গোল দিয়ে ঢেউ ঢেউ, তার পরবর্তী দাগটা কীভাবে আসে একটু খেয়াল করি, একদম উপর থেকে নিচে চলে এসেছে, এই দাগটাকে ছুঁয়েছে, ঠিক আছে? আচ্ছা তার মানে আমরা লটা শিখে গিয়েছি, এই লটা কে কে লিখতে পারবে একটু হাত উঠাও তো দেখি, আমরা সবাই পারবো, ভেরি গুড, তার মানে জাদুর কাঠি ওরা সবাই পারবে। দেখি লিখে ফেলো, মাত্রা দিয়েছো, তারপর কি দিবে, এই গোলটা দিবে না, গোলটা দিয়েছি, হ্যাঁ গোলটা দিয়ে তারপর কি করেছি, আচ্ছা ছাতার মতো ওইরকম করে ঢেউ হয়ে গেলো না, আরেকটা ছাতার মতো ঢেউ হয়ে গেলো, উপর থেকে দাগটা দিয়েছে, গুড, তার মানে তোমরা সবাই পেরেছ। আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের যে চারটি বর্ণ ছিল, পরবর্তী বর্ণগুলো কিন্তু আমরা পরের ক্লাসে নিয়ে আসবো, সে তার জন্য আমরা অপেক্ষা করব, আর যেই বর্ণগুলো আজকে দিয়েছি সেই বর্ণগুলো ভালো করে চর্চা করব। সবাই ভালো থাকো, আর বন্ধুদের মধ্যে তোমরা এগুলো
ছড়িয়ে দাও, ঠিক আছে।